নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এত প্রচন্ড মানে গরম পড়েছে, তোমরা বিশ্বাস করবে না। এই যে আমি চশমা পরছি না, চশমাটাতেও আমার যেন মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে যেন চশমাটাতেও আটকে যাচ্ছে। বাট চশমা না পরলে তো একদম আমি দেখতে পাই না। তো সকাল হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, দেখো বিস্কুট রাখা, এখানে চশমা, এখানে ব্যাগ, এখানে জলের বোতল, ডায়েরি, মানে আমি ডাইনিং টেবিলে বসি। তোমরা জানো যে দুনিয়ার জিনিস নিয়ে বসি আমি, কারণ আমার সকালবেলা কাজ থাকে, ডায়েরি হিসাব লেখা, কালকে কী কী হয়েছে সেগুলো সব হিসাব লিখলাম, চা খেলাম, মেডিসিন হয়ে দেখো মেডিসিন রয়েছে, তারপরে ফোন আছে, আর একটা ফোন আছে, সেই সব কাজ টাজ মিটিয়ে এবারে রান্না করতে যাবো। আর রেনু কলেজ গেছে, টিকিট ডিউটি গেছে, পরে সম্পূর্ণ আমি একা, আর আমার সাথে এই আমার বুজু, দেখতে পাচ্ছো? আর আমার হাল গরমে বুড়া হাল, বুজু আদর করছে, বুজু ভাবছে আমি কার সাথে কথা বলছি, মা বোধ হয় অন্য কারোর সাথে কথা বলছে, সেই ভেবে বুজু আদর করতে শুরু করেছে। তো চলো রান্না করবো, ভাতটা চাপাই, শ্যামলি কাজ টাজ করে চলে গেছে, অনেকগুলো কাজ আছে। তো চলো, ক্যামেরা লাগিয়ে ফেলেছি, যখন কাজও হবে তোমাদের সাথে কথা বলাও হবে, সব কিছু হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। যারা আজকে নতুন আসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো কাজগুলো করি। জলটা বলে নিই, সকালবেলার প্রথম কাজ হচ্ছে জল বলে ফ্রিজে রাখা। এটা হচ্ছে গরমকালের ম্যান্ডেটরি ওয়ার্ড, সকালবেলা ওঠো, জল ভরো আর ফ্রিজে রাখো। এটা কিন্তু আমার রেনু করে, আজকে বারবার রেনুর কথাটা এই জন্য বলবো, রেনু কিন্তু অনেক কাজ করে টুকটাক, ভাত আমি বসাই না, ওই কিন্তু বসায়, ভাত বসানো, ভাতে চাল দেওয়া, টুকটাক একটু রসুন ছাড়িয়ে দেওয়া, পেঁয়াজ ছাড়িয়ে দেওয়া। তো রেনু যেদিকে ঘরে না থাকে পুরো কাজের লোডটাই আমার উপরে পড়ে। এমনি ওর সঙ্গে আমি একটু চালিয়েছি, করি কাজ করিস তা, কাজ করিস তা করে। চলো জলটা ভরে নিই। তোমরা দেখতে থাকো, সব কাজ দেখাবো আজকে, দেখো কি কি করছি, পুরো কাজটাই দেখাই। হাতে ঘাড়ি চাপিয়ে দিয়েছি, এবার হাতে জল দেবো, ফিল্টারটা এখানে একটু নিচের দিকে নামাবো, আমার খুব হাতে ব্যথা হয়, এখন আর হাত উঠিয়ে রাখতে পারি না। চলো ফ্রিজগুলোকে, ফ্রিজে বোতলগুলোকে রেখে দিই। আমি এবার বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করছি, আর ছোট ইউটিউবার থাকলে হবে না। একটি ট্রাইপড ধরতেই হবে, ফ্রিজ একদম চাকাচাক ভর্তি দুধ দই সব কিছুতে। বোতলটা কোথায় রাখি? এত বড় ফ্রিজেও জায়গা হচ্ছে না বলো। এবারে আমাকে মনে হচ্ছে আর একটা বড় আলমারি কিনতে হবে। একটা বোতল এমনি রেখে দিই মাঝে মাঝে মিলিয়ে খাওয়ার জন্য। আজকে না একটু কারি বানাবো, এই বেসনটাকে একটু ফেটে নি বসে বসে হাওয়াতে, ওইখানটাতে দাঁড়ানো যাচ্ছে না, রান্নাঘরটাতে না দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে আমার, দাঁড়া মনে হচ্ছে যেন আমি একবারে মরে যাবো রান্নাঘরে। বেসনটা মেখে নিয়ে আমি চলে এলাম সিধা রান্নাঘরে, তেলটা খালি হয়ে গেছিল, তেলটাকে ঢেলে নিলাম, কিছুটা তেল কড়াইতে দিয়ে দিলাম। তোমরা কেউ কারি খাও আমাকে জানাবে তো কমেন্টসে, কে কে কারি খেতে ভালোবাসো। এটা একটা মানে কি বলবো, এটা এই রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এইসব দিকে এই ডিশটা কিন্তু খুব ফেভারিট এবং খুব প্রচলিত। গরমকালে ওরা কিন্তু খুব কারি খেতে ভালোবাসে জানো, আর আমি তো দেশের বাইরেই বেশি সময় কাটিয়েছি, তোমরা জানো যে আমি আর্মিতে আমার হাজব্যান্ড চাকরি করতো বলে আমি বাইরে বাইরেই কাটিয়েছি। তো এই রান্নাটা আমি কিন্তু বাইরেই শিখেছি এবং আমার বর কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। দই দিয়ে এবং বেসন দিয়ে এই প্রিপারেশনটা হয়। আমি কোনো একদিন আমার চ্যানেলে তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেসনের পকোড়াগুলো বানিয়ে নিলাম, একটু আলু দিলাম, একটু পেঁয়াজ দিলাম। আলু পেঁয়াজটা দিলে কী হয়, পকোড়াগুলো বেশ একটু ভালো হয়, আর কারির মধ্যে তারপরে এই পকোড়াগুলোকে ছেড়ে দেওয়া হবে। আর আমার বর না এইটা খেতে খুব ভালোবাসে, গরমকালে বলে টক টক করে একটুখানি কারি বানাও না। তো আমি পকোড়াগুলো একটু বেশি করেই ভেজে নিলাম যে দু চারটে এমনি ভাতেও খাওয়া যাবে, আর কিছুটা কাড়িতে দিয়ে দেবো। কাড়িতে দেওয়ার জন্য এই দেখো এখানে দই বেসন কে কী করতে হয়, একটু গুলে নিতে হয় জলে,
মানে বেসনটা দুয়েতে ফেটে নিতে হয়, দিয়ে ওটাকে ডালের মতন কনসিস্টেন্সি থাকবে এরকমভাবে গুলে নিতে হয়। তার মধ্যে লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, জিরে, ধনে, সব রকম যা যা আমরা খাবারের তরকারিতে দিই সেই সেগুলো সব কিছু দিতে হয়। তারপরে তেলে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন, অনেকগুলো রসুন কোয়া, শুকনো লঙ্কা, কারি পাতা যদি থাকে দিয়ে সেটাকে নেড়ে চেড়ে যখন একটুখানি রসুনটা ভাজা ভাজা হয়ে যায় তার মধ্যে অনেকটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওই বেসন আর দইয়ের যে গোলাটা তৈরি করা হয় সেটাকে দিয়ে দিতে হয়। তো সেটা অনেকক্ষণ ফুটতে লাগে, যদি তোমরা অনেকক্ষণ না ফোটাও তাহলে কিন্তু কারিটা কাঁচা কাঁচা লাগবে, বেসনের গন্ধ লাগবে। তো বেসনটাকে অনেকক্ষণ ওই বেসন আর দইয়ের ওই গোলটাকে কমসে কম আধ ঘন্টা টবক 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 করে ফোটাতে হবে কড়াইতে। যখন কড়াইতে অনেকটা ফুটে যাবে তারপরে কী করতে হবে, যে বেসনের বড়াগুলো ভেজে রেখেছো, মানে যেগুলো পকোড়াগুলো ভেজে রেখেছো সেগুলো ওইটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলে ওটা কী হবে, একটুখানি নরম হয়ে যাবে, দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগবে। তো দেখো অলমোস্ট আমার কারি ডান, আর ওদিকে ভাতের হাঁড়িতে ভাতও ফুটে গেছে। ভাতটাকে দেখে নিলাম, ভাতটাকেও নামিয়ে দেবো। ভাতটা নামিয়ে দেওয়ার পরে তারপরে আমার আরও অনেক কাজ আছে, সে কাজগুলো করে নেবো। প্রথমেই তো তোমাকে বললাম আজকে, তোমাদেরকে বললাম রেনু আজকে কলেজ গেছে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম। আর ঘরে না জানো তো যখন একা থাকি তখন যেন সত্যি কথা বলতে কি ক্যামেরা এটাও করতে ইচ্ছা করে না, কার সাথে দুটো কথা বললে সেটা তোমাদের সঙ্গে দেখাবো না, আমি একা একাই কথা বলি, একা একাই রান্না করি, একা একাই সব কিছু করি, সেটাই তোমাদেরকে দেখাতে থাকি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, আমি এসে গেছি রান্নাঘরে পরিষ্কার করতে। আর আজকে ভাবলাম একটু বেশি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিই। আমি মোটামুটি সপ্তাহে একবার করে রান্নাঘর ডিপ ক্লিন করি, আর একটা আমি লিকুইড বানাই তোমাদেরকে একবার, ওইটাও আমি বানিয়ে দেখাবো। এমনিতে ব্যাংও ইউজ করি, ব্যাংও কিনে আনি, বাট মাঝে মাঝে একটা করে লিকুইডও বানাই তোমার ভিম বার আর ভিনিগার আর গরম জল দিয়ে, এই লিকুইডটা কিন্তু রান্নাঘরটাকে খুব চকচকে লাগে। আর আমি মোটামুটি সপ্তাহে দুদিন তিন দিন কিন্তু রান্নাঘরকে ডিপ ক্লিন করি, কারণ রান্নাঘরটাকে যদি ডিপ ক্লিন না করা হয় রান্নাঘর প্রচুর নোংরা হয়। যতই তোমাদের কুচিনা থাকুক সবাই বলে কুচিনা থাকলে নাকি তেল চিটে হয় না, নোংরা হয় না, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কুচিনাটাও বেশি দিনের পুরনো নয় এবং বারবার সার্ভিসিংও করেছি আমি। এবং রান্নাঘরে আমি কুচিনা ছাড়া রান্নাই করি না, তাও কিন্তু রান্নাঘরে প্রচুর নোংরা হয়, খুব পরিষ্কার করতে হয়। তো রান্নাঘরের ওইদিকগুলো ডিপ ক্লিন করে কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। ওগুলো ধুয়ে নেবার পরে তারপরে চান করতে যাব, চান টান করে তারপরে বাকি কাজগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে দুটো বোতল ছিল জলের বোতল, সেগুলোও ধোয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেগুলোকেও ধুয়ে নিলাম। আর চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে দেখবে মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন তো সব কাজকর্মই তোমাদেরকে দেখালাম। সকালের দিকে রেনুকে আজকে আজকাল রেনু কলেজে যাচ্ছে, সকালবেলাটা এত ফাঁকা লাগছে, ট্রফি নেই, সোনা নেই, কিট্টু নেই, শুধু বুঝু আর আমি, কেউ নেই। তারপরে দিল্লি থেকে এসেছি, মনটা এমনিতেই ভালো নেই, তনুর জন্য সবসময় মনটা খারাপ লাগছে। কোনো কিছু জিনিসপত্র নিয়ে বুঝলে এখানে বসলেই না বুঝু ভাবছে বোধ হয় মা আবার আমাকে ছেড়ে চলে যাবে, বুঝের ভয় হয়ে গেছে। মানে মা বোধ হয় আবার চলে যাবে, দেখি এখানে কি হয়েছে, বুঝুর দাঁতে কি হয়েছে, আর একটু ভয় নেই তো শুরু। একদম খেতে চাইছে না গরমে, জানো তো একদম খেতে চাইছে না, যা দিচ্ছি সেটাই পড়ে থাকছে। ডাক্তার দেখালাম বলছে কিছু নয়, শুধু গরম, এগুলোর জন্য ওদের এত কষ্ট হচ্ছে। আসলে গায়ে এত লোম ছিল, ওইখানে তো অ্যাকোরিয়ামটাকে কালকে পরিষ্কার করেছিলাম, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাতে দিয়ে এইখানটাতে লোকে সরিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে জিনিস রেখে দিই, এটা আর একটা অ্যাকোরিয়াম ছোট, এটাকেও লাগাবো ভাবছি। এটা একটা বড় অ্যাকোরিয়াম তো তোমরা দেখেইছো, কালকে মাছ নিয়ে এসেছি, দাও তো রাখলেই হবে না, ধরো ওই থেকে সমানই মেনটেন্স করতে হয়, পরিষ্কার করতে হয় বারবার জিনিসপত্র, নড়ানো নড়ানো, পোছা ধোয়া, মাছগুলোকে পরিষ্কার না করলে কোনো জিনিস কেনার আমার মনে হয় না কোনো দরকার বা মানে ইয়ে হয়।
যখন তুমি জিনিসটাকে পরিষ্কার করতে পারবে না সেটাকে তোমার রেখে লাভ নেই, আমার এটাই মনে হয়। আমি খুব যত্ন করে রাখি বলেই রেখেছি, যতদিন পারবো, যা দিন দিন আমার শরীরের অবস্থা হচ্ছে বেশি দিন আর পারবো না, তার জন্য নয়। যাই হোক, এখানে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, আমাদের সব ইতিবাচক জিনিসপত্র এখানেই থাকে, গুছিয়ে রেখে দিই। তারপরে আমি জিনিসগুলো আলাদা জায়গায় থাকে, পাথরগুলোকে বের করেছিলাম। কি গরম লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ভিডিও মানুষ কি করে করবে বলো, যখন গরম এত যদি গরম লাগে তো মানুষ ভিডিও করতে পারবে? প্রচন্ড গরম লাগছে, আমি মানে ক্যামেরা ধরতেই পারছি না, ফ্যান চালিয়ে চালিয়ে বসে থাকতেই শুধু ইচ্ছা করছে, মনে হচ্ছে শুধু বসে থাকি। তাও একবার করে চ্যানেলগুলো আছে, মনে হচ্ছে যে না ভিডিওগুলো দিই, নাহলে আবার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে, পরে ভিডিও দিতে বসেছি, নাহলে আমার মনে হচ্ছে না একবার দিয়ে দিই। Thank you.